আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি, রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো স্বাগত রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক দারিদ্র নির্মূলের যে দাবি করছে তা সত্য হলে দেশে দারিদ্র থাকতো না, সংসদে প্রধানমন্ত্রী। গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর ঘটনায় এসআই মাহবুব ও কনস্টেবল সাজ্জাদকে চিহ্নিত করে হাইকোর্টে পুলিশের প্রতিবেদন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃ তদন্ত চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ। শ্রম অভিবাসন প্রক্রিয়ার দুর্নীতি ও আর্থিক লেনদেন হয় তথ্য টিআইবির গবেষণা প্রতিবেদনের। হাজারীবাগের সকল ট্যানারি কারখানা গত সোমবার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 13 বছরেরও বেশি আগে সেই 2003 সালে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে রাজধানী আর বুড়িগঙ্গাকে রক্ষা করতে সাভারের ধলেশ্বরী নদীর পাশে প্রায় 200 একর জায়গা জুড়ে চামড়া শিল্প নগরী গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু একদিকে ট্যানারি মালিকদের সেখানে যেতে গড়িমসি, আর সরকারের শিল্প নগর গড়ে তোলার কাজে ধীর গতিতে বারবার হাইকোর্ট থেকে সময় নিতে নিতে 2015 সালের জুনের মধ্যে সরে যাওয়ার সর্বশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়। সময় মতো না সরে যাওয়ায় গত বছর মার্চে সরকার এক দফা পুলিশ প্রহরা বসিয়ে হাজারীবাগে চামড়া ঢোকা বন্ধ করেছিল, আর আদালত মালিকদের প্রতিদিন 10,000 টাকা জরিমানা দিতে বলেছিল। কিন্তু এ পর্যন্ত সাভারে গেছে মাত্র 35টি কারখানা, আর আদালতের গত 6 তারিখের নির্দেশের পরেও কাজ চলছেই হাজারীবাগে। ওদিকে শিল্পনগরীতে এখনো বিদ্যুৎ গ্যাস না থাকার অভিযোগ যেমন আছে, তেমনি যে পরিবেশ দূষণ ঠেকাতে সাভারে যাওয়া সরকার সেই শোধনের ব্যবস্থা এখনো করে উঠতে পারেনি। সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরি করতে সরকারের 13 বছর লেগে গেলেও এখন পরিবেশবাদীরা বলছেন কঠিন বর্জ্য এবং লবণের মতো আরও কিছু ক্ষতিকর উপাদান শোধনের ব্যবস্থা তবু নেই তাতে। কাজেই সাভারে গেলেও বুড়িগঙ্গা ছেড়ে ধলেশ্বরীর ভয়াবহ দূষণ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজকাহন স্টুডিওর টেলিফোন লাইন থাকছে খোলা। প্রায় 1.5 দশক ধরে ঢাকা থেকে এই ট্যানারি সরানো নিয়ে এত কথা, এত উদ্যোগ, পরিবেশবাদীদের আইনি লড়াই, আদালতের বারবার ডেডলাইন বেঁধে দেওয়া, এসবের লাভটা তাহলে হলোটা কি? আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি শুরু করতে চাই সৈয়দ রিজওয়ানা হাসান আপনাকে দিয়ে, যে এর মানে কি এবার সরতেই হবে হাজারীবাগ থেকে? কারণ আদালতের অনেক নির্দেশ, মানে আমরা যারা অত ভালো আইন বুঝি না, আমরা এখন খুব মানে মানে অনেক সময় মনে হয় যে এটাই শেষ, এবারই সরতে হবে, এবারই বোধহয় আদালত শেষ কথা বলে দিলেন, কিন্তু তারপরেও চলতে থাকে প্রক্রিয়া, এটাই কি শেষ, এবার হাজারীবাগ থেকে উঠতেই হবে? আদালতের আরেকটি ধাপ বাকি আছে, সেটা হচ্ছে আপিল বিভাগ। যেহেতু আদেশটি এসেছে হাইকোর্ট থেকে এবং এটি কোনো নতুন আদেশ আসেনি, এটি 2009 সালের আদেশটাকে আবার রিটারেট করে বলে দেয়া হয়েছে যে বহু সময় পার হয়ে গেছে, এনাফ ইজ এনাফ। এভাবে আর হাজারীবাগকে আজকে এই অজুহাতে, কালকে ওই অজুহাতে, পরশু ওই অজুহাতে চলতে দেওয়া যায় না, ফলে যেতে হবে। আজকে আজকে ট্যানারি মালিকদের পক্ষে একটি সমবায় আবেদন করেছে, চেম্বার জাজ সেখানে কোনো আদেশ না দিয়ে বলেছেন রোববারে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এটি শুনবে। মানে তারা কি আপিল করলেন নাকি? তারা আপিল করেছেন, এখনো যেহেতু আজকে পর্যন্ত রায়ের কপিটা তাদের হাতে ছিল না বলে তারা সিএমপি করেছেন, কিন্তু আসলে রায়ের কপিটা, আদেশের কপিটা এখন চলে এসেছে, ফলে রোববারে তাদেরকে সিপি করতে হবে, কারণ আদেশের কপি চলে আসছে। মানে এরপরে আপিল শুনানি শুরু হবে? শুনানি শুরু হবে। তারপরে আপিল শুনানির পর কি বিজিএমই এর ঘটনাটাই যদি মনে করি আমরা, আপিল শুনানির পর কি তারপরে রিভিউ শুনানি হবে? আমার আমার ধারণা না, তার কারণ হচ্ছে মানে ঘটনা প্রবাহে যেটা বলে
যে ট্যানারি মালিকরাও কিন্তু গত ডিসেম্বরে যখন সরকারের পক্ষ থেকে জানুয়ারি বলা হলো তখন তারা অনুরোধ করেছিলেন যে আরো কিছু সময় দেওয়ার জন্য, সে প্রেক্ষিতেই সরকার 31শে মার্চ বলেছিল এবং সে প্রেক্ষিতেই আমরা আদালতে গেছিলাম যে সরকার একতরফাভাবে সময় কি করে বাড়ায় আদালতের অনুমতি না নিয়ে। এরকম ক্ষেত্রে রিভিউ তারা করবেন না বলেই আমার বিশ্বাস, কারণ সরকারও অনেক দূর এগিয়েছে আর তারাও সরকারের বেঁধে দেওয়ার সময়সীমা সংবাদ মাধ্যমে আমরা জেনেছি যে তারা মেনে নিয়েছেন। ফলে যদি ধরেন এই রোববারেও হয় আর সরকারের সময়সীমা হয় 31শে মার্চ, এর মধ্যে তো আর তেমন কোনো বেশি সময় নেই। ফলে আমার ধারণা যে বুদ্ধিমানের কাজ হবে চলে যাওয়া, কিন্তু আমার মনে হয় সরকারেরও তো কয়েকবারের ডেডলাইন এর আগে উপেক্ষিত হয়েছে। একটা কথা মনে রাখতে হবে নবনীতা, যে আদালতে কিন্তু ট্যানারি মালিকদের পক্ষ থেকে সময় চাওয়া হয় না, আদালতে এ পর্যন্ত যতবার সময় চাওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয় তাদের পক্ষে চেয়েছে। ফলে শিল্প মন্ত্রণালয় যেহেতু একটি অবস্থান নিয়েছে যে আর কাছাকাছি আমরা ঢুকতে দেবে না এবং 31শে মার্চের পরে আর এক্সটেন্ড করবে না, এটা তার হাতেও নেই, এটা আসলে আদালতের হাতে। রিভিউ পর্যন্ত আমি আশঙ্কা করি না, তবে আপিল তো মানুষের আইনগত অধিকার, এটা তো তার কিছু বলার নেই। আমি আসবো এরপরে আপনার কাছে এটা জানতে যে শিল্প মন্ত্রণালয়ই যদি বারবার সময় চাইলো তাদের প্রস্তুতি নিয়ে তো নিশ্চয়ই আমি ধারণাই করি মোহাম্মদ শাহিন আহমেদও কথা বলবেন যে কতটা প্রস্তুত হয়েছে সাভারের শিল্প নগর। আর আমি আসলে সৈয়দা রিজওয়ান হাসান আপনার কাছে এটাও জানতে চাইবো যে শিল্প মন্ত্রণালয় বারবার সময় নিল, তাহলে আবার ট্যানারি অ্যাসোসিয়েশনের মানে ট্যানারি মালিকদেরকেই কেন জরিমানা করা, সেটাও নিশ্চয়ই জানতে চাইবো। মোহাম্মদ শাহিন আহমেদ, মানে আপনারা কি আসলে তো এটা এটা নিশ্চয়ই আইনে যে আসলে একটা অদীর্ঘ সময় অপেক্ষা করার সুযোগ আছে সেটা বুঝেই আসলে খুব ধীরে ধীরে এগুচ্ছেন আপনারা? কারণ আজকেও আমি পত্রিকায় পড়ছিলাম জানুয়ারি রিপোর্ট যে এখনো অনেকে সাভারে যে প্লট পেয়েছেন সেখানে মাটি ভরাটা শুরু করেননি, কিন্তু এখানে তাদের চালু কারখানা আছে, ব্যাপারটা কি এরকম? দেখুন, আসলে এটা ঠিক নয়। 1994 সালে বেলার জেনারেল সেক্রেটারি জনাব ডক্টর মহিউদ্দিন ফারুক একটা রিট করেছিলেন তা যে হাজার ব্যক্তি ট্যানারিগুলো এখানে সরানোর জন্য, যার কারণে কিন্তু সরকার আপনার 2003 সালে আপনার ট্যানারি শিল্পনগরী সাভার আপনার যে এখানে আপনার ট্যানারি শিল্প করছে সেটা আপনার ভূমি বরাদ্দ ভূমি অধিগ্রহণ করে। 1986 সালে কিন্তু সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচেয়ে দূষণকারী শিল্প খাত হিসেবে ক্যাটাগরিতে একটা আপনার চিহ্নিত করা হয়েছিল। এখানে এখানে 2003 সালে আমাদের সাথে সরকারের ট্রাইপার্টি একটা এগ্রিমেন্ট হয় যেখানে ওনারা আমাদেরকে 155টি ট্যানারি দিয়েছে এবং এটা ইমপ্লিমেন্টেশন করছে বিসিক। বিসিক আমি যতটুকু মনে করি যে এখানে বিসিক ক্ষুদ্র এবং কুটির শিল্প আপনার তৈরি করেছে এই পর্যন্ত বাংলাদেশে, কিন্তু এত বড় শিল্প তাদের অভিজ্ঞতা ছিল না। 2003 সালে আপনার যে সময় আমাদেরকে 2007 সালে প্লট আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, সেখানে কিন্তু আপনার মনে করেন যে টেন্ডার প্রক্রিয়া হলো, টেন্ডার প্রক্রিয়া হওয়ার পরে যেখানে কম্পোনেন্টগুলো তৈরি হবে যে ওয়াটার রিফুলেন ট্রিটমেন্ট প্ল্যান্ট, ক্রোম রিকভারি প্ল্যান্ট, ডাম্পিং ইয়ার্ড সহ এই যে আনুষঙ্গিক প্ল্যানগুলো, এই কম্পোনেন্টগুলোর জন্য যে টেন্ডার হলো সেখানে কিন্তু আন্তর্জাতিক দরপত্র হওয়ার পরে একটা কোম্পানি কিন্তু আপনার সেখানে অ্যাওয়ার্ড হলো, সেখানে কিন্তু মামলা হলো, হওয়ার পরে কিন্তু এটা ঝুলে গেল 10 সাল পর্যন্ত। এখানে আমরা কি ঘটনা যাব, আমরা যাব পরিবেশ দূষণ করি দেখে, আমরা বুড়িগঙ্গা দূষণ করি বলে আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি। এখানে আমরা কিন্তু সাভারের যে ভূমি আমরা সেই ভূমির টাকা কিন্তু আমরা পরিশোধ করে দিয়েছি সরকারকে, বিসিককে, কিন্তু এই ভূমির মালিককে আদৌ আমরা এই ভূমির যে আমরা বারবার তাগিদ দেওয়ার পর আমাদের কোনো রেজিস্ট্রেশন করে দেওয়া হয়নি, আমরা কিন্তু ওইখানে 2000 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছি। এইখানে যে আবার আমাদের সাথে যে সরকারের কয়েকবার কিন্তু এটা ডিপিপি সংশোধন হয়েছে, এটা কিন্তু দ্বিতীয় প্রকল্প, দ্বিতীয় আপনার সংশোধিত প্রকল্প, এখানে কিন্তু আমাদের সাথে সরকারের আবার 2013 সালে আমাদের একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয় সেটা অক্টোবরে, এই হওয়ার পরে আপনার এটা 13 থেকে 16 পর্যন্ত আপনার নেওয়া হলো, দেখা গেছে যে 16 জুনের ভিতরে কিন্তু এই প্রজেক্ট শেষ হয়ে গেছে। আবার কিন্তু সরকারই ওই বিসিক কিন্তু আপনার সময় বর্ধিত করেছে, আবার 1 বছর আপনার এটা ই করেছে। এখন আপনার প্রশ্ন যে আমাদের ব্যর্থতা কোথায়, আপনার 1069 কোটি টাকার প্রজেক্ট আপনার এখানে এডিবি কতটুকু বাস্তবায়ন হয়েছে, এ পর্যন্ত এডিবি বাস্তবায়ন হয়েছে 55%, তাহলে 45% কেন বাস্তবায়ন হয়নি? পরিবেশ দূষণ প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো, যে মানে শোধনাগার যেটি তৈরির জন্য এত অপেক্ষা এবং বুড়িগঙ্গাকে রক্ষা করতে যাওয়া সেটার কি অবস্থা, কিন্তু
মানে এমনিতে শিল্প নগরী কতটুকু প্রস্তুত, আপনাদেরকে আপনারা আপনাদের প্রস্তুতি কতটুকু, আর বিদ্যুৎ সংযোগ গ্যাস সংযোগ সেগুলোর কি অবস্থা? দেখুন, এইখানে কিন্তু ট্যানারি মালিকরা 155টি প্লট পেয়েছে, সবাই কিন্তু এখানে কাজ ধরেছে। এখানে কোনো ট্যানারি কিন্তু আপনার কাজ বন্ধ করে রাখেনি। এখানে কিন্তু ছোট ট্যানারি আছে, 10,000 স্কোয়ার ফিটের ট্যানারি আছে, 3,00,000 স্কোয়ার ফিটের ট্যানারি আছে। এখানে কিন্তু যারা ছোট ট্যানারিগুলো তারা কিন্তু মোটামুটি এখানে প্রস্তুত হয়ে গেছে, প্রায় 45টি ট্যানারির মতো প্রোডাকশন শুরু করেছে ওয়েটগুলো। আমরা তিনটা সেগমেন্টে এখানে আমরা প্রোডাকশন করি মূলত, যে একটা হলো গিয়ে কাঁচা থেকে ওয়েটগুলো, ওয়েটগুলো থেকে ক্রাস্ট এবং ফিনিশড। এখন আমরা ওয়েটগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আসলে গ্যাসের প্রয়োজন হয় না। তো এখানে দেখা গেছে যে এই যে মানে ভবনগুলো আপনারা এখনো অনেকে তোলা শুরু করলেন না, মাটিও ভরা না, এটা ঠিক নয়। ভবন তৈরি হয়েছে ওখানে আপনার কয়জনের, এখানে প্রায় আপনার ইতিমধ্যে প্রায় 70-80টি ভবন, মাত্র 35 জন গেছে, 45 জন গেছেন, প্রোডাকশন শুরু করেছে। তার মানে এখানে চালু ফ্যাক্টরি আছে, ওখানে এখনো মানে ভবন তৈরি করেনি, তার মানে আপনারা তো একটা অপেক্ষা করছেন যে এখনো আইনি লড়াই বাকি, মানে আরো সময় আইনি লড়াই বিষয় না। বিষয়টি হলো যে আমাদের এখানে ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত, এইটা আমরা আমাদের ইনহেরিটেড বিজনেস। এখানে কিন্তু আসলে কেউ এসে এখানে বিনিয়োগ করে আপনার ব্যবসা করতে পারবে না। আমরা মানে কয়েকটি জেনারেশন কিন্তু আমরা এই ব্যবসা করছি, সুতরাং আমরা মনে করি যে এখান থেকে যদি আমরা যেতে পারি আমাদের ব্যবসা কিন্তু আরো বুমিং হবে। এখানে আমাদের যাওয়ার গড়িমসির আর কোনো সুযোগ নেই। আগে হয়তোবা আমাদের আগের জেনারেশন হয়তো বা একটা চিন্তা ভাবনা ছিল যে হাজারিবাগ থেকে যতটুকু থাকা যায়, যেটা সত্যি কথা, কিন্তু সেই নতুন প্রজন্ম কিন্তু সেই ধ্যান ধারণা থেকে বের হয়ে গেছে এবং আমরা যেখানে 2,000 কোটি টাকা অবশ্যই। ডক্টর আশিকুর রহমান, কিন্তু এর তো একটা অর্থনৈতিক বাণিজ্যিক প্রতিক্রিয়াও আছে, মানে ধরুন 2003-এ যেতে হবে, 2016-তে যেতে হবে, 2006-তে যেতে হবে, নাকি 2027-এ যেতে হবে, এই অনিশ্চয়তাটা মধ্যে তো আসলে ব্যবসার বা বাণিজ্যের নিশ্চয়ই প্রসার হতে পারে না। না, ধন্যবাদ। প্রথমে আপনি একটু বুঝতে হবে, যদি আপনি একটু ওভারঅলটা দেখেন, দেখেন বাংলাদেশ একটু স্পেশাল সিনারিও ইন দ্য সেন্স যে বাংলাদেশের ডেভেলপমেন্ট কনটেক্সটা চিন্তা করতে হলে আমার পপুলেশন ডেন্সিটিটা চিন্তা করতে হবে। আপনি যদি 1 কোটি মানুষের উপরের দেশগুলি দেখেন, উই আর দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে ক্লোজেস্ট ইজ সাউথ কোরিয়া, পার্থক্য হচ্ছে আমরা 1,000% পার স্কোয়ার কিলোমিটার আর তারা 500, অর্থাৎ আমার মাটি এবং এনভায়রনমেন্টের উপরে আমার ডিপেন্ডেন্স অফ এভরি ইন্ডিভিজুয়াল ইজ ভেরি হাই। তো আমার দেশের সেই তুলনায় যদি আমি এখন একটা রাস্তা করি, সেটার ইকোনমিক বেনিফিটটা যেমন অনেক বেশি, কারণ অনেক বেশি মানুষ সেই রাস্তাটা পাচ্ছে, আমি যখন একটা নদীকে পলিউট করি বা একটা নদী ভরাট করি, সেটার এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশনটাও অনেক হাই। তো আমার যেই ডেভেলপমেন্ট বা ডেমোগ্রাফিক বা এনভায়রনমেন্টাল কনটেক্সটে আমার যেই অর্থনীতির যাত্রাটা, সেটাকে কোনোভাবেই আনসাস্টেনেবল করার চিন্তাটা রাখা উচিত না। তো সেই জায়গায় মানে আপনি যদি বড় দাঁড়িয়ে আমার থেকে জানতে চান, তাহলে এই বিজনেস অ্যাজ ইউজুয়াল যেটা চলছে এখন হাজারিবাগে, এটা চলতে পারে না। এটার দেশের মানুষের উপর একটা ইমপ্লিকেশন আছে এবং অফকোর্স সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্টের উপর একটা ইমপ্লিকেশন আছে। বাট আপনি যদি অন্য দিকে দেখেন, পিওরলি কমার্শিয়াল ইন্টারেস্ট, যেটা উনিও বললেন যে তাদের জেনারেশন এটা ওইভাবে চিন্তা করে না, খুবই ইতিবাচক একটা কথা বলেছেন, যে আসলে কিন্তু বর্তমান যে গ্লোবাল মিস ইনফরমেশনের যুগ, আপনি যদি দেখেন তাদের যে ব্র্যান্ড ইমেজটা হিট হবে আলটিমেটলি, তারা যদি এখান থেকে না বের হতে পারে, এইটা একটা শর্ট রান বেনিফিট আর একটা লং রান কস্টের একটা ট্রেড অফ, তারা কোনটাকে, বা শর্ট রান কস্ট আর লং রান বেনিফিটের একটা ট্রেড অফ। কারণ হিউম্যান রাইটস ওয়াচ তাদের সেক্টরকে আইডেন্টিফাই করেছে অ্যাজ আ পোটেনশিয়াল মানে ড্রাইভার অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ, এই এবং তারাও তারপরে বাংলাদেশ সরকারও করেছে এবং বিভিন্ন এনজিও তাদেরকে নেগেটিভলি পোর্ট্রে করছে। এখন তারা তো আলটিমেটলি একটা এক্সপোর্ট ড্রিভেন সেক্টর, তারা আমাদের গার্মেন্টসের পর বলা যেতে পারে ওয়ান অফ দ্য পিলার্স অফ আওয়ার এক্সপোর্ট। আমরাও চাই আমাদের যে গার্মেন্টসের যে কনসেন্ট্রেশনটা গার্মেন্টসের উপর, সেখান থেকে বেরিয়ে তাদের প্রায়োরিটাইজ করছে চামড়া শিল্পকে, এক্স্যাক্টলি, তাদের নিজেদের সাস্টেইনেবিলিটির জন্য বা লং রান গ্রোথের জন্য। এই শর্ট রান কস্টটা তাদের, যারা ইন্ডাস্ট্রির বলা যেতে পারে এক ধরনের গার্ডিয়ান, তাদের এটা বিয়ার করতে হবে। হ্যাঁ, এখন ওনাদের কিছু লেজিটিমেট কনসার্ন থাকতে পারে, যেটা হয়তো প্রশ্নটা আইনের না, বা প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্টের সাথে তাদের মিসম্যাচ। যেমন তিনি বললেন যে 70টা ফ্যাক্টরি দিয়েছে, সবাই গ্যাসের উপরে নির্ভরশীল না, বা গ্যাস ওখানে দেয়নি। আবার অনেকের কথা আছে যে তাদের যে কম্পেনসেশনটা অ্যালোকেট করেছে, যারা কমপ্লিটলি অপারেশনাল তাদের
কতটুক কম্পেনসেশন যারা 100% অপারেশনাল তারা পেয়েছে, এই অনেকগুলি অপারেশনাল প্রবলেমস গুলি আছে। এখন তারা যেহেতু ধারণ করছে যে এইখানে আমরা লং রান স্টে করতে পারবো না, গড়িমসি করার জায়গা না, তো হয়তো তাদের প্রোঅ্যাক্টিভলি কিছু শর্ট টার্ম কস্ট বিয়ার করার মাইন্ডসেট আনতে হবে। কারণ দেখেন, যদি 35টার কোম্পানি অপারেশনাল হয়ে থাকে, আপনার কথা উনার কথায় 45টা আমি আলাপ করছিলাম, আর 45টাই আমি ভুল বলেছিলাম, 70টা কিছু কাজ শুরু হয়, তাহলে বলতে হবে যে 50% তো যাচ্ছেই না, রাইট? তো এই 50% তো 30 তারিখের পরেও যেতে পারবে না। একটা ছেলেই তো আপনি $1 billion এক্সপোর্টের একটা সেক্টরকে আপনি 50% তার ইঞ্জিনকে বন্ধ করে দিতে পারেন না। সো এই জায়গাগুলিতে আমাদের একটু প্র্যাকটিক্যালিটিটা চিন্তা করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক আশিকুর রহমান, আমি আপনার কাছে আসবো এরপরে এটা জানতে যে ব্যবসা স্থানান্তরের উপায়টা কি আসলে ধরুন জনবসতি স্থানান্তরের উপায়ের চেয়ে আলাদা কিনা, মানে অর্থনৈতিক প্রক্রিয়াটিও তো পরিকল্পনা এবং বাস্তবায়নের দিক থেকে একদম আলাদা হবার কথা। একটা ব্যবসায়িক কেন্দ্র বা একটি মানে যেখানে কাজ হচ্ছে সেই রকম একটি জায়গা। আমি রিজওয়ানা হাসান, আপনারা মানে যেটা মানে পত্রপত্রিকার খবর আমাদের কাছে খবর সেটা বেশ হতাশাজনক সেদিক থেকে যে সাভারে আসলে যেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের জন্য অনেক দিন ধরে অপেক্ষা, বারবার সময় নেওয়া সিইটিপি, সেটি হওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে সেটি আসলে সকল ক্ষতিকর উপাদান শোধন করবার যোগ্যতা সম্পন্ন হয়নি, কারণ অনেকগুলো বিষয়ের তহবিল নাকি ছিল না। তাহলে আসলে লাভ কি হচ্ছে? আমি ডেইলি স্টার কয়েক দফায় রিপোর্ট করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানে লবণ, ক্রোম নামক একটি ক্ষতিকর উপাদান, সেগুলো এখন ধলেশ্বরীতে মিশবে। জি, এখানে কয়েকটি জিনিস বুঝে নেয়া ভালো। একটা হচ্ছে সরকারের প্রস্তুতি নেই, আরেকটা হচ্ছে আমার প্রস্তুতি নেই। আর আমারটা আগে আসবে না সরকারেরটা আগে আসবে, এই তর্কটার এখন অনেক বেশি সময় পার করে আমরা শুরু করছি। এই যে সিইটিপি স্থানান্তরের প্রক্রিয়া, এটা সরকার আমার সাথেও কথা বলে করেনি, কোনো বিশাল অর্থনীতিবিদের সাথেও কথা বলে করেনি, কোনো উপস্থাপিকার সাথেও কথা বলে করেনি। করেছে হাজারীবাগ থেকে ট্যানারি সরানো এবং পরিবেশ সম্মতভাবে ব্যবস্থাপনার জন্য গিয়েছিলাম, শুধু সরানোর জন্য না, দুটোর জন্যই গিয়েছিলাম। এটা কার সাথে আলাপ করে করেছে? এটা আলাপ করে করেছে হচ্ছে ট্যানারির যারা মালিক তাদের সাথে। তারা এই 2010 সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে, আজকে আমরা 2017-তে পৌঁছেছি। এই কথাগুলো ওনারা বলা শুরু করেছেন আসলে 2016 সালের অক্টোবর মাস থেকে, যখন সরকার বলছিল যে আমার সর্বশেষ সীমা হচ্ছে ডিসেম্বরের পরে আর আমি যাব না। এখন কথা হচ্ছে, ধরে নিলাম আমি সিইটিপিটা আসলে পুরো সিইটিপিটা শেষ হয়েছে, ক্রোম মেশার কথা না, কারণ ক্রোম রিকভারি প্ল্যান্ট ওখানে আছে, তবে লবণ এখন একটি কনসার্ন হয়ে আছে। আমাকে একটা কথা বলেন, সরকারকে কেন সমস্ত কিছু এনে দিতে হবে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাকি আমাদের ট্যানারি মালিকেরা কামান, তো সরকারকে ক্রোমিয়ামও রিকভারি করে দিতে হবে, এফ্লুয়েন্টও ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দিতে হবে, এমনকি কঠিন বর্জ্য কোথায় ডাম্প করবেন সেটাও ব্যবস্থা সরকারকে করতে হবে। কথা বলেন তাহলে অন্যান্য সেক্টরের অন্যান্য শিল্প দোষ করলো কোথায়? It is a very bad precedent that the government has created. It's not a good precedent. Incentive dite parto. Apni dekhen ajker agami kal jodi ami ekta tannery kori joshore, amake debe sarkar ei shubidha ta, taderke deya hoyeche, তাদের কাছে কথা বললে আপনি শুনবেন 9,000 কোটি টাকা। যাক, সেই আক্রমণে যদি আমি নাও যাই, আমি বলবো দ্য সিইটিপি এখনো পর্যন্ত যেই পর্যায়ে রেডি, যদি ওনারা এখন দুটো বিষয়, ওনারা আরো হাজারীবাগে থাকবেন, ধরে নিলাম সিইটিপি রেডি না, ধরলাম সিইটিপি আরো 2 বছর লাগবে রেডি হতে, তাহলে কি 2 বছর আরো হাজারীবাগে থাকবেন এবং নষ্ট হবে? আর যদি সিইটিপি রেডি না হয় তাহলে 40টা গেল কেন? তাহলে 40টা যে গেল এই দায়টা কে নেবে বলেন আমাকে? না না, রিজওয়ানা হাসান, আমার উদ্বেগের বিষয়টা হচ্ছে যে একে সরকারে কেউ থাকলে আজকে পেলে খুব ভালো হতো, আমরা চেষ্টাও করেছিলাম, কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে গিয়ে যে বুড়িগঙ্গা আপনি নিশ্চয়ই মানে আমরা সকলে চাই হাজারীবাগ মুক্ত হোক, এটা একটা দীর্ঘ সময় ধরে এই নিয়ে কথা হচ্ছে, কিন্তু হাজারীবাগ থেকে গিয়ে মানে বুড়িগঙ্গা থেকে গিয়ে ধলেশ্বরী দূষণ করা শুরু করলো, এত সহজ না হিসাব, না হিসাবটা এত সহজ না। কথা হচ্ছে ধলেশ্বরীর দায়টাকে সরকারের তো প্রথম থেকেই নিতে হবে, এবং ধলেশ্বরীর দায়টাকে ট্যানারি মালিকদেরও প্রথম থেকে নিতে হবে। তারা যদি জানতোই যে তারা ওখানে এখন গেলে ওই সিস্টেম এখনো প্রস্তুত না, তারা কেন 40টা গেল, কেন জনসমক্ষে বললো না, তারা কেন আদালতে আবেদন দিয়ে বললো না যে আমার এই জিনিস হয়নি আমি যাব না?
তারা কেন বারবার গ্যাস বিদ্যুৎ সংযোগের কথা বলছেন? ওনাদের তো গ্যাস বিদ্যুৎ সংযোগের ব্যাপারটাই ইম্পর্টেন্ট, ওনাদের জন্য শোধনাগারে কি আসে যায়? আপনি আবার মামলা করবেন, মামলা করার পরে 16-17 বছর লাগবে, আবার ওখান থেকে কোথাও গ্যাস বিদ্যুতের কথাটা ঠিক ওভাবে সঠিক না, কারণ গ্যাসের সংযোগের ক্ষেত্রে সরকার বলছে যে আমি হাজারীবাগেও তোমাদেরকে টানবো, আবার আমি সাভারেও টানবো, দুটো পারবো না, তোমাদেরকে আমি সাভারে দেবো হাজারীবাগের মতন করে। আরেকটা কথা খেয়াল করে, ওনারা বলছেন সবচেয়ে দূষণকারী প্রক্রিয়াটা হচ্ছে ওয়েট ব্লু, চামড়া ভিজিয়ে যেটা করা হয়, সেটা চলে গেছে। ফোন করেছেন, আমরা একটু ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আপনি বলুন দর্শক। ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী খুব বিপদের মধ্যে আছি বুঝছেন। আমরা ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। আমি একটা বিরতি নিয়ে এসে এই প্রশ্নটির উত্তর নিই। আর আমরা শুনছি যে সেখানকার শ্রমিকরাও, তারাও স্থানীয় ভাবে হাজারীবাগের বাসিন্দা, ডক্টর আশিকুর রহমান, সেটাও জানতে চাইবো যে অনেকের আয় রুজিরও তো একটা ব্যাপার আছে যেটা সবসময় যুক্তি হিসেবে আসে। দর্শক থাকুন রাজকাহনে, ফিরে এলাম রাজকাহনে। দর্শক প্রশ্ন করেছিলেন, তিনি একজন, আরেকজন দর্শক আছেন। দর্শক নাম বলে প্রশ্ন করুন বা মত দিন। আমি মাহবুব বলছিলাম সবার থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি যে পরিবেশ দূষণ, মানে পরিবেশ রক্ষা বা দূষণ যাই বললেন না কেন, এগুলো আসলে আমি একজন সাধারণ একজন জনগণ, তো আমার এই ব্যাপার মাথায় ঢুকছে না। তবে হ্যাঁ, পরিবেশ দূষণ রক্ষার জন্য ট্যানারে স্থানান্তর করা উদ্যোগে আমি বিচার করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন এই যে ট্যানারে স্থানান্তর নিয়ে হচ্ছে, মানে ট্যানারি মালিক বলেন, গভর্নমেন্ট বলেন, মানবাধিকার সংস্থা বলেন, তারপর হচ্ছে যে দীর্ঘমেয়াদী আইনি পরিকল্পনা যেটা বলেন, এতে দেখা গেল যে আলটিমেটলি হয়তো তা যারা আছেন এখানে তাদের কারোরই কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতিতে পড়তেছি আমরা। কারণ হাজারীবাগের যে দুর্গন্ধ তাপ যেরকম একটা কন্ডিশন ছিল, এটা কিন্তু ধীরে ধীরে ট্যানারির আশেপাশে ছড়িয়ে, যেমন করেছিলেন একজন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে সম্ভবত নাসির, তিনি বলছিলেন যে তারা তো, মানে নাদিম, তাদের তো খুব সমস্যা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু হাজারীবাগে তো কাজ চলছে, মানে আপনাদের তো কোনো হাইকোর্টের মানে নির্দেশ, নিষেধাজ্ঞা, সরকারের ডেডলাইন, তাতে তো কাজ বন্ধ হচ্ছে না, বিদ্যুৎ গ্যাস পানি সব আছে যেগুলো কেটে দিতে বলেছিল হাইকোর্ট। দেখুন এখানে কিন্তু ফুল মেশিনারিজ কাজ করছে, আমাদের যে লক্ষ লক্ষ লোক কিন্তু আপনার এই চামড়া ব্যবসার সাথে জড়িত, যেমন ফিল্ড পর্যায় থেকে একটা ফড়িয়া চামড়া সংগ্রহ করে এটা ব্যাপারীর কাছে নিয়ে আসে, ব্যাপারী এটা আবার আরতি নিয়ে আসে, এখানে লক্ষ লক্ষ লোক জড়িত। এখানে যেহেতু আপনার এখানে হাজারীবাগে চামড়া ঢুকতে দিচ্ছে না, পরিসংখ্যান আছে আসলে কত লক্ষ লোক জড়িত এখানে? প্রায় আমরা বলি 10 লক্ষ লোকের মতো এখানে জড়িত, কারণ এখানে স্লটিং যে করছে সেও আছে, মাংস ব্যবসায়ী থেকে শুরু করে সবাই কিন্তু এই পেশার সাথে জড়িত। এখানে একটা বিশাল একটা আপনার গ্রুপ আছে, এখানে ক্লাস্টার। তো এইখানে আপনার মনে করেন যে যেখানে পয়লা মার্চের থেকে কিন্তু চামড়া ঢোকা বন্ধ করে দিয়েছে হাজারবাগে, যার কারণে কিন্তু যারা করেছে সরকার শিল্প মন্ত্রণালয় একটা ঘোষণা দিয়েছে যে 31 মার্চে আপনাদের কাজ শেষ করতে হবে, 31 মার্চের ভিতরে আমাদেরকে এখান থেকে শিফটিং করতে হবে। এখানে পয়লা জানুয়ারি যে মাননীয় সচিব মহোদয় যে আমাদেরকে আলটিমেটাম দিয়েছিল, সে তার প্রেক্ষিতে কিন্তু ওনারা একটা আবার রিট করেন, রিট করার ফলে কিন্তু মাননীয় আদালত যে বলেছে যে
হাজারীবাগের বিদ্যুৎ এবং গ্যাস লাইন গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য, যার কারণে আজকে আমরা আবার এটার আপিল করার জন্য উদ্যোগ নিয়েছি। যে আপিলের প্রেক্ষিতে আপনারা আশা করছেন যে চামড়াও আবার ঢুকতে পারবে হাজারীবাগ? না, চামড়া আমরা ঢোকার জন্য বলছি না, আমরা চাই যে আমরা তিনটা সেগমেন্টে কাজ করি, বিশেষত আমরা ওইখানে অনেকগুলো ট্যানারি ওয়েটগুলো যেটা সবচেয়ে পলিউশন করে 70% চামড়া পরিবেশের, সেটা কিন্তু আমরা এই মাসের ভিতরে 45টি কারখানার কাছে কেন এরা গিয়ে এখন চামড়া বিক্রি করছেন না? ওনারা তো আপনার ওয়েট ব্লুটা করতে পারছে, ওখানে কিন্তু ক্রাস্ট এবং ফিনিশড করতে পারছে না। আমি যদি ক্রাস্ট এবং ফিনিশড চামড়া না করতে পারি তাহলে কিন্তু আমি এক্সপোর্ট করতে পারছি না। আমি এখানে যদি ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী তো এখন গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, মানে ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী কি চামড়া গিয়ে এখন সাভারে বিক্রি করতে পারছেন না? ভাই এই ক্ষুদ্র চামড়া তার জন্য একটা সমস্যা, কারণ তিনি যেভাবে বিক্রি করছিলেন একটা প্রথম দিকে তো একটা ধাক্কা আছেই। ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী আর শ্রমিক এরা আসে হচ্ছে যখন সব প্রক্রিয়া আপনি এগিয়ে নিয়ে যাবেন তখন এদেরকে সামনে ঢাল হিসাবে এগিয়ে। কতগুলো কথা ক্লিয়ার হওয়া খুব জরুরি। একটা হচ্ছে যদি সিইটিপিটা কার্যকর না হয় তাহলে এই 45টা যাওয়া উচিত ছিল না, উচিত ছিল ক্যামেরি না। কিন্তু সৈয়দা রিজওয়ান হাসান আপনার সাথে আমাকে একটু তর্ক করতেই হচ্ছে, আপনি বারবার যেটা বলছেন যে সিএটিপি কার্যকর না হলে যাওয়া উচিত না, মানে আপনি আমাকে যদি একটু বুঝিয়ে বলেন, সিএটিপি তো হচ্ছে গিয়ে বর্জ্য শোধনাগার, মানে পরিবেশ যাতে উন্নত থাকে সেটার ব্যবস্থা করবে। হাজারীবাগের ব্যবসায়ীদের তো কখনো সেটা প্রথম প্রধান দাবি ছিল না, তারা তো হাজারীবাগে এগুলোর মাথায় না রেখে, এটা তো সরকার এবং আপনাদের মাথা ব্যথা ছিল, কিন্তু আপনি তার বাস্তবায়ন করতে পারবেন না, মানে সরকার করা এখন এই যুক্তিটা এই জন্যই দেখাচ্ছেন যে সাভার প্রস্তুত না তাই আমি যাব না। সেখান থেকেই আমি কথাটা বলছি, যদি প্রস্তুত নাই হয়ে থাকে আর সেটা ঠিক না, এটা ঠিক না। আপনি যে বলছেন যে আমরা যাব না, আমরা কিন্তু 2000 কোটি টাকা বিনিয়োগ করেছি, আমাদের বিল্ডিং গুলো আমরা কনস্ট্রাকশন করছি এখানে, আমরা কিন্তু আমি আগেই বলেছি যে 10,000 স্কোয়ার ফিটের প্লট আছে, 20,000 স্কোয়ার ফিটের প্লট আছে এবং 50,000 থেকে 3,00,000 স্কোয়ার ফিট প্লট আছে এখানে। আমার বড় ট্যানারি গুলো কাজের পরিধি বড়, এখানে আপনার একটা কাজের আমাদেরকে ধীরগতির ব্যাপারটি তো অবশ্যই একরকম মেনে নিতেও হবে। বেসিক আমাদেরকে লেআউট দিয়েছে 2015 সালে, আমরা 2015 সালে পয়লা জানুয়ারি থেকে ওখানে কাজ শুরু করেছি, আজকে এখানে 2 বছর শেষ হয়েছে, কিন্তু বড় ট্যানারি গুলো তো একটু কাজের সময় লাগবে। আপনি যাবেন তো আপিলটা করছেন ওখানে, আপনি জানেন তো আপনি আপিল করেন না, আপনি চলে যান তাহলে গ্যাস দেন আমাকে। শুনুন, আপনাকে বলা হচ্ছে, আপনাকে তো বলা হচ্ছে আপনাকে তো বলা হচ্ছে আপনাকে গ্যাস দেবে, আপনাকে দুই জায়গায় গ্যাস দিতে পারবে না, হয় যাবে সবাই অথবা তার গ্যাস। আমার ওখানে গ্যাস, আমরা গ্যাসের জন্য আপনার আমরা মাননীয় জ্বালানি সচিব মহোদয়ের সাথে দেখা করেছি, মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি, আমরা পেট্রো বাংলা চেয়ারম্যানের সাথে দেখা করেছি। আপনার তো বিল্ডিং চলে হয়নি, গ্যাস নিয়ে চিন্তা কেন? মানে আপনার তো বল কালকে গ্যাস দিলে আপনি কি করতে পারবেন? যে চ্যানেলগুলো আপনার প্রস্তুত হয়েছে তাদের আপনি গ্যাসের সংযোগ দিবেন না? সৈয়দা রিজওয়ান হাসান, কিন্তু পয়লা মার্চ থেকে শিল্প মন্ত্রণালয় চামড়া ঢুকতে দিচ্ছে না হাজারীবাগে। ওটা পয়লা মার্চ না, ওরা বলেছিল 31শে জানুয়ারি, এটা সরকার বলছেন 31শে জানুয়ারি। এখানে কতগুলো কথা একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। একটা হচ্ছে সাভার, ওনাদের এখনকার যুক্তিটা হচ্ছে আজকে ওনারা যে আপিল করেছেন সেখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে সাভারে এই নেই এই নেই এই নেই এই নেই তাই আমরা যাব না। সেখান থেকে আমি বলছি যে এত কিছু যদি না থাকে তাহলে 40 জন চলে গেল কেন? তার মানে তারা এখন গিয়ে ধলেশ্বরী দূষণ করছে, এটা তো হওয়া উচিত ছিল না। আপনারা আদালতে এই মামলার পার্টি, আপনারা আদালতে গিয়ে বলতেন আপনারা সরকার আপনাদেরকে গ্যাস গ্যাস দিচ্ছে না, আপনি সরকারের বিরুদ্ধে মামলা করেন যে গ্যাস দিচ্ছে না, ওদেরকে আমার ব্যবসা এখানে কত হতে পারে না, আপনি আপনার আইনগত অধিকার অ্যাসার্ট করুন, আসলে ওদেরকে গ্যাস দেবে ওরা দুই জায়গাতেই চায়, ওরা বলছে তোমাকে এখানে কেটে দিই আমি ওখানে দেবো। আরেকটা হচ্ছে যদি সাভারকে আমি ধরেও নেই অপ্রস্তুত, সব দিক থেকে না যদি ধরেও নেই আমি অপ্রস্তুত, তাহলেও আজকে যাদেরকে বন্ধ করে দেয়া হবে এরা কিন্তু আগামী 1 বছরের মধ্যে যেতে পারবে না, কারণ তারা যাওয়ার কোনো প্রক্রিয়াই শুরু করেনি। আমরা সাভারে গেছি, হেঁটেছি, দেখেছি, এগুলা বলে লাভ নেই। এখন মুশকিল হলো যে দুটা বর্জ্য শোধনাগার তৈরি হয়েছে সেগুলো যদি এখন চালু করা না যায়, আপনার বাসার এসি 2 মাস বন্ধ থাকলে তারপরে আবার আপনাকে গরমকাল আসলে সার্ভিসিং করতে হয়। 45টা কারখানা পুরোপুরি চালু না হলে 45টা না, অন্তত 70টি কারখানা পুরোপুরি চালু, 10,000 ঘনমিটার অর্থ দরকার, এবং এইটার অবস্থা হবে কলকাতার ট্যানারি এস্টেটে যে অবস্থা হয়েছে সেরকম। আরেকটা কথা হচ্ছে মানে এই সিটিপিটি যেটা বসিয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে, সেটা বসে যাবে এবং এটা চলবে না, এবং এটাও হচ্ছে দেরিতে যাওয়ার আরেকটা কারণ। এখন লবণের কথায় আসেন, আমার কথা হলো যে তোমার লবণটা তুমি কেন বাবা পরিশোধ করতে পারবে না,
যখন সিইটিপির পরিকল্পনাটা হয় আমাকে সাথে নিয়ে হয়নি উনাকে বা আপনাকে উনাকে সাথে নিয়েছে তখন কেন উনি বলেন নাই উনারা চিঠিপত্রগুলো দেখেন 2016 সালে আর এগুলো বলে লাভ নেই আর 2000 কোটি টাকার এগুলো হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি সিইটিপির মডিউল আমরা আনিনি সিইটিপির মডিউল আপনারা এনেছেন আপনারা কিন্তু আপনাদের সাভার থেকে আমাদেরকে যে দর্শক ফোন করেছিলেন তার প্রশ্নের উত্তর আসলে একরকম সুনির্দিষ্টভাবে দিতেই হবে কারণ এটাই আমার অবশ্যই দেব যে মানে কি এরকম যে এরপরে ধলেশ্বরী দূষণ হবে আপনারা আরেকটি মামলা করবেন এরপরে 16 বছর 17 বছর কেন দূষণ হচ্ছে ওখানে কেন দুর্গন্ধ হচ্ছে ওখানে আমাদেরকে ডাম্পিং ইয়ার্ড করে দেওয়ার কথা কিন্তু ডাম্পিং ইয়ার্ডের কাজ জিরো সেখানে আমরা যে সলিড ওয়েস্ট আমাদের জেনারেট হচ্ছে ডেইলি সেখানে কিন্তু ওইখানে ডাম্পিং করা হচ্ছে যার কারণে অতি দুর্গন্ধের কারণে আপনার কিন্তু এখানে পরিবেশের একটা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ক্রোম নামক একটি ব্যবস্থাপনা এবং দ্যাটস আ প্রপাগান্ডা ক্রোম আর লবণ এটা আরেকটি যে এগুলো নেই ডক্টর আশিকুর রহমান একটা ফোন আছে দর্শক ফোন করুন ফোনে বলুন আপনার প্রশ্ন বা মতামত আসসালামু আলাইকুম জি বলুন ওয়ালাইকুম আসসালাম হ্যালো শুনতে পাচ্ছি আপনি আপনার প্রশ্ন করুন আমি আমি আব্দুল হামিদ বলছি আমার নাম আব্দুল হামিদ আমি ঢাকার কামরা নিচে থেকে বলছি জি শুনতে পাচ্ছি হ্যাঁ ঢাকার হাজারীবাগে দোতারায় স্থানান্তর ব্যাপারে আমি রেজওয়ানা হাসান সাহেবের কাছে ম্যাডামের কাছে একটা প্রশ্ন করছি সেই প্রশ্নটা হচ্ছে এখানে লক্ষ লক্ষ লোক এখানে অ্যাম্বুলেন্স আছে যে ইন্টারেস্টে ব্যবসার জন্য কাজের জন্য যে ওখানে যারা ক্যানের শিফটিং হবে গ্যাস লাইন দেওয়া নাই গ্যাস সংযোগ দেয় নাই এখন ওখানে গিয়ে শ্রমিকদের থাকার আবাসন কি এবং তারা এই এখন যে বেকারত্ব হচ্ছে লক্ষ লক্ষ টাকা তাদের জন্য ইয়ে করছে এখন এটার জন্য ওটা কি হবে রেজওয়ান হাসানের কাছে আমি ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য ডক্টর আশিকুর রহমান আমি আসবো সৈয়দা রিজওয়ান হাসান একটু তথ্য দিয়ে রাখতে চাই যে আপনাদের সহ আন্দোলনকারী বলবো পরিবেশ আন্দোলনই করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা তারা 30শে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে তাদের জয়েন্ট সেক্রেটারি শরীফ জামিল জানিয়েছেন যে তারা তার আগের শুক্রবারে মানে আগের দিন ভিজিট করে এসেছেন সাভার এবং তারা দেখেছেন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান মানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ক্রোম ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং সল্ট পিউরিফিকেশন প্ল্যান্ট সেখানে কাজ করছে না বা সেখানে নেই মানে সেগুলো করা হয়নি আমি কাজেই সেটাও আপনার কাছে শুনতে চাইবো ডক্টর আশিকুর রহমান যে কথাটি আসলে ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী বলছেন মোহাম্মদ শাহিন আহমেদ বলছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আছেন আমাদের সাথে এবং এই ভদ্রলোক বললেন যে শ্রমিকদের আবাসনের কি ব্যবস্থা এটিও আরেকটি দিক অর্থনৈতিক একটি কেন্দ্র স্থানান্তরের সময় এই বিষয়গুলো তো মাথায় রাখবার কথা ছিল দেখেন আমি কমপ্লিটলি আউটসাইডার টু দিস ডিবেটস আমি নিটি গ্রিটি ডিটেইলস আজ কোন আইন কোন মামলা কোন ধারায় করা হয়েছে আই ডোন্ট নো অল দিস বাট আমি যদি বড় লেন্সে বলি প্রত্যেকটা পলিসি কিছু উইনার সৃষ্টি করে কিছু লুজার্স সৃষ্টি করে গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে এটার সোশ্যাল ওয়েলফেয়ারটা কতটুকু এনহ্যান্সড হবে ওইটার উপরে একটা জাজমেন্ট করার অফকোর্স লুজার্স হবে আপনি একটা ব্রিজ বানাতে গেলে একটা রাস্তা বানাতে গেলে কারো বাড়ির উপর দিয়ে রাস্তাটা যায় কারো জমির উপর দিয়ে রাস্তাটা যায় এটা একটা এটা একটা উন্নয়নের একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টার যে কোনো না কোনো লুজার ক্রিয়েট হবে এই সিদ্ধান্তটা কিন্তু একটা জায়গায় কিন্তু আপনি দেখেন ট্যানারি অ্যাসোসিয়েশনও বলছে না কিন্তু যে ট্যানারি সরানোটা হাজারীবাগ থেকে ইরেশনাল বা ইটস নট জাস্ট বা ইটস নট লজিক্যাল মানে ইন প্রিন্সিপল সবাই কিন্তু এই জায়গাটায় একমত এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট ইন দ্য সেন্স আমি যদি বড় লেন্সে দেখি যে সবাই প্রিন্সিপালি এগ্রিড এখন কিছু প্রশ্ন থাকতে পারে যে আমি একটু জাস্ট অ্যাড করে নিই অফকোর্স কিছু ডিলে ট্যাকটিক্স আছে অনেকে হয়তো রেটরিকলি প্রিন্সিপালের সাথে একমত যে রেটরিকলি বলছে যে আমরাও রাজি রিমুভ করতে বাট ইন্টারনালি দে আর নট বিকজ তাদের বর্তমানে শর্ট রান কস্ট বিয়ার করতে হচ্ছে তারা লং রান বেনিফিটটা নিয়ে চিন্তা করছে না সো এইখানে যে আমি আউটসাইডার হিসেবে নিকেশগুলো করে তো আসলে এগুনোর কথা যারা ব্যবসাটা করে তাদের এবং সরকার মানে এটাই তো মূল দ্বৈপক্ষ দেখেন এইখানে অনেক কিছুই আছে যেটা ইরেশনালি ডিটারমাইন্ড হয় আমাদের দেশে একটা রানা প্লাজা ধস হওয়ার পরে আমরা কমপ্লায়েন্স নিয়ে চিন্তিত হয়েছি কিন্তু আমরা হয়তো এই শিক্ষাটাও নিতে পারি এখান থেকে যে অনেক আমাদের তো শহরের শহরের মধ্যে সৈয়দা রিজওয়ান হাসানরা তো এটা নিয়ে অনেক দিন ধরে শহরের ভেতরে তো অনেক ব্যবসায়িক কেন্দ্রই আছে একজন আরেকজন ক্ষতিগ্রস্ত পক্ষ আমি ধারণা করছি আমাকে কানে বলা হচ্ছে হাজারীবাগ থেকে একজন ফোন করেছেন আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম
আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলুন। আমি হাজারিবাগ করি, এখন আমাদের কোম্পানি তো এখনো জানতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আমরা চেষ্টা ভাবছি আমাদের কোম্পানির ব্যবসা, সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের কি অবস্থা হবে? মানে আপনাদের কারখানা এখন পর্যন্ত কোনো প্লট পায়নি সেখানে? না, এখনো প্লটই পায় নাই, মানে প্লটের বরাদ্দ পায়নি। আর আপনাদের কি কখনো মালিকের সাথে, এটা আমার ব্যক্তিগত কৌতূহল জিজ্ঞেস করছি, মালিকের সাথে কোনো কথা হয়েছে যে যখন প্লট পাবেন, যখন তারা যাবেন, তখন আপনারা যাবেন কিনা, বা এই বিষয়গুলো কথা হয়েছে? ওরকম মালিকের সাথে কি ছিল, মালিক বলতেছে আমরা টাকা না পাই তোমাদের, তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার, আমি তো তোমাদের কি চালাবো, যতদিন আদালতে চালাবো ততদিন চালাবো। অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ফোন করবার জন্য। ডক্টর আশিকুর রহমান, একটা ওনার কনসার্নটা কিন্তু সবার মতে, দেখেন আপনি ওপিএম চাষ বন্ধ করলেও কিন্তু একটা এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশন, লেবার ইমপ্লিকেশন, এমপ্লয়মেন্ট ইমপ্লিকেশনই হবে বিষয়টা, কিন্তু আপনি একটু বড়ভাবে দেখতে হবে। আপনি ফার্স্ট কিন্তু সরকার, আমি হয়তো একটু সরকারে এখানে যে কমন ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার যে ইনিশিয়েটিভটা নিয়েছে, আমি মনে করি এটা পজিটিভ। সরকার ওনাদের থেকে পরে অ্যাডিশনাল ট্যাক্স দেয়, বাট অনেক সময় হয় যে একটা 150 মানুষের যখন একটা কমন ইনফ্রাস্ট্রাকচার করতে হয়, অনেক ডিলে ট্যাকটিকের কারণে হয়তো হতো না এটা, রাইট? সো এখানে আমি মনে করি সরকার একটা ইতিবাচক, এখন ডিলে ট্যাকটিক প্লাস গভর্নমেন্টের কিছু অর্গানের ইনএফিসিয়েন্সি, এইটার কারণে অনেকে যাচ্ছে না বা যাওয়ার একটা না যাওয়ার একটা উজুহাত দেখাচ্ছে। এই ইস্যুটা অনেকটা ওরকম হয়ে গেছে, আপনার অনেকে বিদেশি বন্ধুরা থাকে না যে দেশে এত সমস্যা, দেশে এখন ফেরত যেতে পারবো না, রাইট? সো উত্তরটা এরকম, দেশে তুমি কি সুইজারল্যান্ড হয়ে ফেরত আসবা? অর্থনৈতিক দিক থেকে বলি ডক্টর আশিকুর রহমান, সেটাও তো একটা অদ্ভুত ব্যাপার যে একটি আমরা একটা বিরতির পর ফিরে যে এই খাতের ধরুন উনাদের সঙ্গে আসলে জড়িত কতজন, উনি একটি সংখ্যা বলছেন, রিজওয়ান হাসান বলছেন যে এই সংখ্যা আসলে ঠিক কিনা, উনারা বলছেন উনাদের ব্যবসার স্কেল এত, রিজওয়ান হাসান বলছেন এই সংখ্যা ঠিক কিনা, এবং আমি আসলে বলতে পারছি না, কারণ আসলে কোনো তথ্য নেই, মানে আমার কাছে না আসলে কোনো কংক্রিট তথ্য নেই, মানে রাষ্ট্রের করা বা সরকারের করা, কাজে একটা নলেজ গ্যাপের মধ্য দিয়ে এত বড় স্থানান্তরের ঘটনাটি ঘটছে। দর্শক থাকুন, রাজকাহনে ফোন করুন। ফিরে এলাম রাজকাহনে, সৈয়দা রিজওয়ানা হাসান। আমি সাভারের সেই ব্যক্তির প্রশ্ন, এবং আমিও আপনাকে কয়েকবারই প্রশ্ন করেছিলাম যে পরিবেশ আন্দোলন বাপা তারাই বলেছেন 31শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর যে তারা আগের দিন ঘুরে এসেছেন, দেখেছেন ক্রোম প্ল্যান্ট নেই, সল্ট পিউরিফিকেশন প্ল্যান্ট নেই, কঠিন বর্জ্য ব্যবস্থাপনাও নেই এই সিটিপিতে। জি, কঠিন বর্জ্য ব্যবস্থায় সরকারের প্রকল্প আমার ডিফেন্ড করার দরকার নেই, কারণ আমি সরকারের পক্ষ না। সরকার আপনাকে তাহলে উদ্বিগ্ন করে কিনা সাভারবাসীর মতো বা আমার মতো, যে সাভারে গিয়ে এখন আপনি প্রশ্ন করলে আমাকে উত্তরটা শেষ করতে দিবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। সাভারে আপনি দেখবেন আমরা গত ফেব্রুয়ারি মাসেও গিয়েছি, গণশুনানি করেছি, ওনাদের লোকেরাও ছিলেন, ওখানকার এমপিও ছিলেন। সাভারবাসীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের অভিযোগ হচ্ছে রাতে গোপন পাইপ দিয়ে ধলেশ্বরীতে পানি ছেড়ে দেওয়া হয়, তার মানে এখানে মনিটরিং এর প্রবলেম। এবং আমি নিজে দেখে এসেছি, ক্রোম রিকভারি প্ল্যান্ট আছে, কাজেই আমার নিজের চোখকে তো আমি অবিশ্বাস করব না। কত তারিখ দেখেছেন? আমরা নভেম্বরে গেছি, নভেম্বরে আমরা ঢাকাতে মিটিং করেছি, তবে সল্টের কোনো ব্যবস্থা নেই। সরকার এখন বলছে সল্টের দায়িত্ব তারা ট্যানারি মালিককে দেবে। সাভারের মানুষের মেইন প্রবলেমটা হচ্ছে যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করা হয়েছিল তোমাদের চাকরি দেওয়া হবে, তারা এখন বুঝতে পারছেন যে সরকার সেইভাবে করে মনিটর করবে না। উইথ আপনি সব সেক্টর ট্যানারি ভুলে যান, যাদের সাধারণ কারখানা আছে, ইটিপি আছে, তারা কি ইটিপি চালায়, তারা ইটিপি চালায় কিনা বলে। সেই একই ঘটনা যদি এখানে ঘটে, তাহলে সর্বশ্রেষ্ঠ সিইটিপি দিয়েও আপনার কোনো লাভ হবে না। হ্যাঁ, সাভারবাসীদের প্রথম সমস্যাটা হলো যে আমাদের এখানে গন্ধে আমরা টিকতে পারছি না, আর সরকারের বক্তব্য হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের জায়গা আছে, কিন্তু ফ্যাসিলিটি আমরা ডেভেলপ করতে পারিনি। এখন এখানে খেয়াল করেন, এটা হচ্ছে ট্যানারি মালিক এবং সরকার মিলে করেছে, এটা আমরা করিনি। এখন কথা হচ্ছে সরকার বলতেছে লিকুইডটা না দিলে আমার সিইটিপি নষ্ট, ওনারা বলতেছে সলিডটা ট্রিট না করতে পারলে আমরা যাবো না। তাহলে এখন আমাদের সমস্যা হচ্ছে সাভারে আমরা মরতেছি, হাজারিবাগে আমরা বলছি। আমার সৈয়দা রিজওয়ানা হাসান আপনার কাছে প্রশ্ন সেটাই যে হাজারিবাগ থেকে বুড়িগঙ্গা বাঁচালেন আপনি, ধলেশ্বরী বাঁচলো না, সেটা তাহলে দেখি যদি ধলেশ্বরীর ওদের একটা মনিটরিং প্ল্যান আছে, সরকারের বলা আছে ওই চীনা কোম্পানি প্রতি মাসে টেস্ট করবে, করে রিপোর্ট দেবে, ওটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে যাবে, বুয়েতে যাবে, এগুলো যদি না করে তাহলে তো কোনোটাই কোনো সমাধান না নবনীতা, সেটা তাদেরকে করতে আবার বাধ্য করতে হবে, সেটা খুব দীর্ঘ সংগ্রাম হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে সাভারবাসী প্রথম থেকে যেতে সচেতন, এবং তাদের একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বলেছে যে আমি স্কুলে যেতে পারি না কারণ গন্ধ হয়, এই দায় কি খালি সরকারের, এই দায় ওনাদের না,
না, উনারা যে বলেন কমপ্লিট হয় না এদিকে যায় না, তো আর্ধেক গেলেন আর্ধেক গেলেন না, এদিকেও আমাকে মারবেন ওদিকেও আমাকে মারবেন, তা তো হতে পারে না। সো উনাদেরকে দায়িত্ব নিয়ে এদিকে আগাতে হবে এবং উনারা এই দোষ খোঁজাখুঁজি করে আর ডিলে করতে পারবেন না। যদি সাভার প্রস্তুত না হয় তাহলে সাভারেও বন্ধ রাখেন, হাজারিবাগ প্রস্তুত না হয় হাজারিবাগেও বন্ধ রাখেন। তাহলে কি আপনি শিল্প শেষ করবেন? না কেন, শেষ করবেন না, 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 মানে সরকারকে বলছেন যে তারা করে দেবেন, মানে না এটা তো সরকার ইমপ্লিমেন্ট করছেন, আপনারা বিসিক করছেন, এটা তো আমাদেরকে দিয়ে দিন না, সেটা জনগণের আগে আমরা জনগণের বাবা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আপনি তাহলে আমাদেরকে দিয়ে দিত এই প্রজেক্টটা, আপনারা নেন দিকে, আপনারা নেন দিকে, আমরা সেটা সরকার বলেছেন, আপনারা আপনারা যৌথভাবে এটা আমাদেরকে দিয়ে দিত তাহলে আমাদের কথা কথা শিল্প ধ্বংস হয় না, আপনারা যেভাবে শিল্প চালিয়েছেন শিল্প অনেক আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আপনারা বলছেন যে ডাটা ইন্ডাস্ট্রি, আপনারা ডাটা ইন্ডাস্ট্রি বলে কি আপনার জার্মান এই ট্যানারি বন্ধ করে দিয়েছে? আরে না না, জার্মানি কি করে চলে, হাজারিবাগের মতো করে কি জার্মান ট্যানারি চলে? কোথায় জার্মানি আর কোথায় আপনি, আপনি কার সাথে কার আপনি তুলনা করছেন বলে? আপনার শিল্পের দায়িত্ব আপনার, এটা দায়িত্ব আমার না, এটা দায়িত্ব আমার, আমার হচ্ছে বুড়িগঙ্গা, আমার হচ্ছে ধলেশ্বরী, আপনার শিল্প আমি অন করব না, আপনি আমার বুড়িগঙ্গা ধলেশ্বরী নষ্ট করবেন না, আর আপনি দরকার হলে সরকারের সাথে দরকষাকষি করেন ভাই, তাতে অসুবিধা, আপনি আমাদেরকে সাথে নেন যে সরকার এটা করে দেয়নি আপা, এটা আমাদের পক্ষে বলেন, বলবো আপনার সাথে বলেননি ভাই, সরকার কি আপনার কেন আপনার একটা ডিসিশন দিলেন, আপনার বলতো আমার আমার কেন গ্যাস সংযোগ দেওয়া হয় না, আমাকে কেন, আপনাকে তো বলা হচ্ছে যে আপনাকে হাজারিবাগের বিষয়ে আপনাদের সরকারের সঙ্গে কি কথা হয়েছে যে আমাদেরকে দূষণের কারণেই আপনারা সরাচ্ছেন কিন্তু দূষণ রোধ যথেষ্ট হচ্ছে না, এই বিষয়ে আপনাদের সরকারের সঙ্গে কোনো কথা হয়েছে? দেখুন চাইনিজ কন্ট্রাক্টর এটা কাজ করছে, গত মাসেও কিন্তু চাইনিজ কন্ট্রাক্টর 50 লক্ষ টাকা জরিমানা দিয়েছে ও পরিবেশ অধিদপ্তর আপনার প্ল্যানটি করেছে তাদের, কারণ তারা রাতে পানি ছেড়ে দিয়েছে এবং সেটা সেটা নিউজ ও ডেইলি স্টার লিড করেছিল, ডিসচার্জের যে কথা হয়েছে সেটা কিন্তু তারা কনফার্ম করেনি, সেই সেই কারণে কিন্তু তাদেরকে পেনাল্টি দেওয়া হয়েছে। এখন চাইনিজ কন্ট্রাক্টরদের গাফিলতি এবং এইসবের কারণে এখন সব কিছু কিন্তু ট্যানের মালিকদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের ডিপেন্ড করার সুযোগ ছিল না, আপনারা কোর্টে গিয়েছেন, কোর্টকে বলেছেন এবং মন্ত্রণালয়ের যে লয়ার ছিল লয়ার বলেছেন যে আমাদের মডেল দুইটা রেডি এবং আমাদের সব কিছু ইনফ্রাস্ট্রাকচার রেডি কিন্তু ট্যানের মালিকরা যেতে চায় না, কিন্তু এখানে আমরা আমাদের আশিকুর রহমান এই তর্কগুলো আসলে পশ্চিমে একটা দীর্ঘ সময় ধরে হয়েছে এখনো চলছে, আমাদের হয়তো নতুন করে শুরু হয়েছে যে পরিবেশ না বাণিজ্য, নগর না বাণিজ্য, কিন্তু এবং বাণিজ্য করতে হলে আসলে দায়িত্ব নিয়ে করতে হবে কিনা, বারবার সৈয়দ রিজওয়ান হাসান ট্যানারি মালিকদেরকে যে দোষে দোষী করছিলেন এখন তো আসলে এটা মোটামুটি সারা বিশ্বে নিশ্চিত হয়ে গেছে যে আপনাকে আসলে দায়িত্ব নিতে হবে আপনার। আমি একটু বলবো, আমি ওই কনক্লুশনটার সাথে একমত না যে সাভারেও দূষণ হচ্ছে, এখানে দুইটা একসাথে বন্ধ করে দেন না, আমার একটা $1 বিলিয়ন একটা এক্সপোর্ট মার্কেট দাঁড়িয়েছে, আমার এটার পোটেনশিয়াল আছে $5 বিলিয়ন, আমার কিছু প্র্যাগম্যাটিক জায়গায় দাঁড়াতে হবে। অফকোর্স আমি ওভারঅল হাজারিবাগ থেকে ট্যানারি সরানোর পক্ষে, আমি দেখছি এখানে অ্যাজ অ্যান আউটসাইডার, যেটা আমি যতটুকু মিডিয়া ফলো করে বা ওনাদের কথা থেকে বুঝেছি, আমি তো মিডিয়া ফলো করি, এখানে কিছু ডিলে ট্যাকটিক্স অবশ্যই আছে যেটা শর্ট রান কস্টকে প্রায়োরিটাইজ করে করেছে, আমি যারা ট্যানারির মালিক তাদেরকে অনুরোধ করব যে আপনারা লং রান বেনিফিটটাকে প্রায়োরিটাইজ করেন, যে যেহেতু আপনি যদি এই সেক্টরের কমপ্লায়েন্সটা না আনতে পারেন আলটিমেটলি যে $5 বিলিয়ন এক্সপোর্ট পোটেনশিয়াল এটা আপনি ইন্টারনালাইজ বা আপনি নিতে পারবেন না, এনজয় করতে পারবেন না ফিউচারে, আপনি শর্ট রান কস্টটা দিচ্ছেন। আমি আরেকটা পয়েন্ট বলি, গভর্নমেন্টেরও কিছু প্রবলেমস আছে, এই প্রবলেমসটা কতটুকু প্রাইভেট সেক্টর দ্বারা তৈরি হয়েছে বা কতটুকু তাদের ইনএফিশিয়েন্সির জন্য হয়েছে, এখন আমার কাছে অ্যাজ অ্যান আউটসাইডার মনে হচ্ছে না 31st মার্চের মধ্যে আমরা কোনো সলিউশন দেব। রিজওয়ান হাসান, একটা দীর্ঘ সময় আপনারা লড়াই করেছেন এজন্যই বারবার আপনাকে এই প্রশ্নটি করা, আপনি দেখেছেন কিনা যে ডেইলি স্টার 5 তারিখ একটি এডিটোরিয়ালও লিখেছে যে কি কি কম্পোনেন্ট এই সিএটিপি তে নেই, এবং তারা সেখানে লিখছে যে দুঃখের ব্যাপার হচ্ছে যে এত বছর লড়াইয়ের পর এখন বুড়িগঙ্গা থেকে সেটা গিয়ে ধলেশ্বরীতে পড়ছে এবং অনলি দিস টাইম উই ক্যান নট পিন দ্য ব্লেম অন দ্য ইন্ডাস্ট্রি, এবং তারা বলছে যে আমরা জানি না যে হাউ লং দিস গেম উইল কন্টিনিউ, কারণ এরকম একটা ছোট্ট এনভায়রনমেন্টাল প্রবলেম সামলাতে আমাদের এই অবস্থা হলে ক্লাইমেট চেঞ্জের কোন বড় এফেক্ট পড়লে কি হবে, আপনাকে উদ্বিগ্ন করে কিনা? এবং আপনি বারবার যে বলছেন যে সেটা সরকার এবং ট্যানারি মালিকের সমস্যা, আপনারা আমাদের পরিবেশ বোঝালেন, পরিবেশ নিয়ে আন্দোলন করলেন, হাজারিবাগ থেকে যে অন্য জায়গায় সরাতে হবে বললেন,
এই সাভারবাসীর উদ্বেগও তো আপনাকেও শুনতে হবে। শুনুন, আমি প্রথম সাভারবাসী সাভারে গিয়ে গণশুনানিটা করেছি এবং সেখানে ট্যানারি মালিকদেরকে ডেকে বলেছি যে ভাই আপনারাও একটু শুনে যান লোকজনের অভিযোগ কি, কারণ হাজারিবাগে পার পেয়ে গেছেন, ক্রমাগত করেছেন একটা দুটো করে, এখানে প্রথমে এসে একবারে শুরু করবেন, এখানে কিন্তু বিষয়টা এখনো শুরু হয়নি, যখন শুরু হবে আপনারা কিন্তু এটা কোনোভাবে এসকেপ করতে পারবেন না। আমার দুটো কথা এখানে স্পষ্ট করে বলার দরকার, একটা হচ্ছে না আমাকে বলতে দিতে হবে তো আমার সময় যে পরিবেশ না বাণিজ্য দুটোই একসাথে চলতে পারে, এটা এটা কোনো বিরোধ নেই, কিন্তু সকলকে আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে আপনার কাছে যে আপনি সাভার নিয়েও একই রকম উদ্বেগ, আমি গণশুনানি করবো কেন, অবশ্যই, এবং এটা একটা কন্টিনিউইং ম্যান্ডামাস, আমি সাভারবাসীর আবেদন নিয়েও আদালতে যাব প্রয়োজনে। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ রিজওয়ানা হাসান, ধন্যবাদ মোহাম্মদ শাহিন আহমেদ, ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ দর্শক আপনাদের যারা সঙ্গে ছিলেন।